আজকে নামবো? হুম হুম আজকে, এখন উঠো জলদি। এখানে চকলেট বিস্কুট আছে, তোমার সাথে যারা যারা বসবে সবাইকে একটা করে দিবা, ঠিক আছে? দেখবো তোমার অনেকগুলো ফ্রেন্ড হয়ে যাবে। আরে আসো, আমি পরে দিই। আম্মু একদম তাকাবে না, যখন আমি নামতে থাকবো। আরে পারবে না তুমি, লেট হয়ে যাবে। আই ক্যান ডু এনিথিং এন্ড ইটস মাই নিউ মিশন। আমি কি ওইখানে এখন বেড়াতে যাবো নাকি? জাস্ট কয়টা ললিপপ নিয়ে আসা পড়বো। ওগুলা সাম্বার ও দিবে না, এখন সকাল সকাল ওর সাথে ঝামেলা করতে হবে না। ওর দিতে হবে না, আমি লুকিয়ে নিয়ে আসবো। ছি, চুরি করা ভালো না। চুরি করবো না, আমার সেট। এখানে আমি আগে বসছিলাম, তুমি বসলা কেন? এইবার যদি ইচ্ছা বসো, কোনো সমস্যা নাই। এটা খেয়ে কি আমি বেহুশ হয়ে যাবো নাকি? পরে কি নাপ করবো আমারে? এটাতে কি বিশ্বাস আছে নাকি? হ্যাঁ সিরিয়াসলি, আমার সাম্বা অনেক টিপকা, কয়জন কে না তো দূরের কথা, কয়টা ললিপপ কিনা রাখছে এটাই অনেক। সাম্বা আবার কি? আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমরা সবাই সবার নাম বলে শুরু করবো, ওকে? আমি শিখা। আমি ইভা। আমার নাম সোহান। আমি আলো। আমি জম্বি। ফাজিল বসো। মনে হয় ম্যান জম্বি ভয় পায়। হুম আচ্ছা, তুমি নাম বলো না কেন? আমার নাম মাহাদি। কি বলে কিছুই শুনি না, জোরে বলো। মাহাদি। আরে নাম বলতে যে কান্না করে কেউ, বসো। এখানে চকলেট বিস্কুট আছে, তোমার সাথে যারা যারা বসবে সবাইকে একটা করে দিবা, ঠিক আছে? দেখবে তোমার অনেকগুলো ফ্রেন্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখছো, ওর না বলতে দিয়ে আবার কান্না করে দিচ্ছে। বলো, ওর মাথা চুর নাই দেখছো টাকু? হুম পুরো কালো লুলে ভুতের মতো। এটা তোমার জন্য, বাট ফ্রি না, ইউ হ্যাভ টু পে ফর ইট। বাট আমার কাছে কোনো টাকা নাই। চকলেট বিস্কুট নিবা? না না না, আমি চাই। তোমার টাকু মাথায় আমার গালটা ঘষতে চাই। আই লাভ ইট। এই তোমার এই ললিপপ খাওয়া শেষ হইলে লাঠিটা আমাকে দিবা? কেন কেন? কারণ এটা দিয়ে বাঁশি বাজানো যায়, আমি বাঁশি বাজাবো। না না দেব না। এই শুনো শুনো, দেব দেব। ওকে দাও। আমরা এখানে বসি না?
আগে আসো না কেন তোমরা, এখন সরো এখানে, আমি আর ইয়ামিন বসবো। তুমি আমার ব্যাগ ধাক্কা দিছো, পাকো ভূত একটা। কি সমস্যা তোমাদের? হ্যাঁ, তুমি আমার ফ্রেন্ডকে মোড়ের পোতলা দিয়ে আমার সো কেন? হ্যাঁ, ও আমার ব্যাগে আগে রাখা দিছি কেন? এই জন্য তুমি এই সব টুপলা পুতলি দিয়ে আমার বা। হ্যাঁ, নাও আই উইল শো ইউ মাই রিয়েল পাওয়ার। মাহাদি। জি ম্যাম। তুমি ছোট হাতের বিআরডি উল্টো লিখছো কেন? কালকে না কতবার শিখাই দিলাম? কান ধরো। এই আলো ধরো। তোমার নাম তুমি আলো না লিখে আলো লিখছো কেন? মামি তো আগে করতে দেই। এসব কি ভাষা বেয়াদব? বলো ওয়াশরুমে যাবো। আমি তো এখানে হাগু করতে আসছি। এই কথা শুনে ম্যাম রাগ করলো কেন? আমি তো আমরা বলি হাগু করার কথা, আমি তো রাগ করে না। ম্যাম মনে হয় হাগুর কথা শুনলে ভয় পায়। আমার আম্মু যেমন টিকটিকে দেখে ভয় পায়। বুঝছি। হ্যাঁ, এই কলটা এমন কেন? আমার বাসার তো উপরে একটু টেপটা। এখনই ঠিক করে দেবো, দাঁড়াও। খেলবে না কালকে ম্যাম, ওর আম্মুরে বিতার দিছে। তারপর এটার ভিতরে ধর্ম বই আছে জানো না? জলদি সালাম করো। আসসালাম আলাইকুম। এমনি না, চুম্মা দিয়ে বলতে হয়। আসসালাম আলাইকুম। স্বপ্নপুরি হবে এটা। এই সবাই সোজা হয়ে বসো, বোর্ডের দিকে তাকাও। আমার বাসায় একটা রোবট পুতুল আছে জানো? এটা রাতে একা একা হাইতে আমার কাছে আসে, আবার কথাও বলে, আবার আয়রন ম্যানের মতো উঠতেও পারে। এগুলো সত্যি না, সত্যি না। কিন্তু আমার বাসার পাশে একটা জুম্বি আছে জানো? ওরা নিশি রাত্রে বের হয় জানো, মানুষের ব্রেন খাওয়ার জন্য। এগুলো সত্যি না, সত্যি না। সত্যিকারে জম্বি দেখতে কি কালার? আমি তো জানি না, ওই সময় তো আমি ঘুমায় থাকি। এই বললাম না শুধু হয়ে বসো। আমার বাসার পিছনে একটা বিশাল বড় ডাইনোসর আছে। এগুলি সত্যি না? বলছি না, চুপ করে বড় দিকে তাকাও। ও, ছুটি হয়ে গেছে। সামনের বছর থেকে এই স্কুলে রাখবো না আমার ছেলেকে, ভাবি। যাই ভাবি, কাল দেখা হবে। আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না। ইয়ামিন, এখনো ট্যাব রাখো নাই? জলদি ঘুমাও এখন। আর মাত্র 5 মিনিট, জলদি যাও।
প্রতিদিন লেট করো তুমি। স্যার কিন্তু বলে দিছে 8টার পরে গেলে আর স্কুলে ঢুকতে দিবে না। ওয়াও ইপি! ইপি মানে কি? এমনি এখন আর স্কুলে যাইতে মজা লাগে না, খালি ঝাড়ে দেয় মিস, আর মা দিলে তো অল টাইম কানে ধরায়। তাহলে ও বলছে কালকে আর স্কুলে আসবে না, তাহলে আমি একা একা যাই কি করবো? পরে আমার লেখা লেখা দিবে কে? তুমি স্কুলে ওরে দিয়ে সবকিছু লেখাও? আহা শূন্য পাখি বুইরা এগুলা করে না। দূর, ধ্বংসক বন্ধ, এখনই পড়তে বসো। আমার কি যে ঘুম ধরছে, চোখ খোলাই রাখতে পারে না। দেখছো আজকে পুরো ঠিক টাইমে আসছো, সবার সামনের বেঞ্চে বসবে, আজকে যাও। কিন্তু তুমি তো আমার ব্যাগই আনো নাই। আগে বলো নাই কেন? কারণ তুমি বলছো, কোনো কথা না চলো। এখন আবার যাইতে হবে বাসায়। মাহাদি দাঁড়াও, আমরা লাবানন কি লেখছো এটা? গাছা কোথাকার, মুসো এটা রাবার দিয়ে। এটা রাবার না ম্যাম, এটা ইরেজার। চুপ করো, বেশি বুঝো তুমি। মাহাদি ভুল করলে প্রতিদিন, আপনি না ঠিক করতে বলেন, তাই আমি বলছি। খালি মুখে মুখে কথা বলে, কান ধরে দাঁড়াও। আমার কান অনেক নরম, বেশি ধরলে যদি চ্যাপ্টো হয়ে যায়। আজকে তোমার খবর আছে। তর্ক করে মুখে মুখে না, তর্ক কি নিয়ে হয়েছে? এটাকে রাবার না বলে ইরেজার বলছে তাই? আপনি এগুলোর দিকে নজর না দিয়ে উল্টা গার্ডিয়ান ডেকে বিচার দিতেছেন। অনেক বেশি দুষ্টামি করে ক্লাসে, এটাই তো স্বাভাবিক, 4-5 বছরের একটা বাচ্চা ম্যাচিউর মানুষের মতো আচরণ করবে। এসব মেনে নিতে না পারলে তো আপনার কিন্ডারগার্টেনের টিচার হওয়াই উচিত না। এনিওয়ে আমার বাচ্চাকে আর কাল থেকে পাঠাবো না এখানে। না আসলে তো আরো বেশি ভালো। আমি শুনে ফেলছি। জি স্যার। ইয়ামিনের আম্মুকে একটু কল করবেন। ঠিক আছে। এত বড় হয়েও আপনি স্কুলে পড়েন? আমি স্টুডেন্ট না, আমি তোমাদের নতুন টিচার। তাই? আপনি কি ললিপপ লাইক করেন? করি। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব, যদি আপনি মাহাদিরে বকা না দেন। আগে টিচার শুধু ওরে ঝাড়ি দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইতো, তাই ও স্কুলে আসতে চায় না। আরো না আসলে আমার সব সময় ঘুম আসে, আর শুধু ঘুমাইলে আমি পড়বো কখন? ওকে ডিল। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। Mm-hmm.